فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. ما بعد, এবার জানতে চাইছেন রিজিক বৃদ্ধি করার জন্য কী আমল? রিজিক বৃদ্ধি করার জন্য 14টা আমল আছে, যেগুলো যদি করেন অবশ্যই আপনার রিজিক বৃদ্ধি হবে। প্রথম হচ্ছে তাকওয়া অবলম্বন করা, আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন, আল্লাহকে সর্বাবস্থায় ভয় করা, আল্লাহর বিধিবিধানগুলোকে মেনে নেওয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস মোতাবেক চলা। তাকওয়া অবলম্বন সম্পর্কে সূরা তালাক 2 এবং 3 নম্বরে আল্লাহ রাব্বুল বলেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পথকে সহজ করে দেন, এমন উৎস থেকে তার রিজিক দেবেন সে কল্পনা করতে পারবে না। যে ব্যক্তি আল্লাহর প্রতি তাকওয়া করবে যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, তার অবশ্যই উদ্দেশ্য আল্লাহ পূরণ করবেন। সূরা তালাক 2 এবং 3 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে তওবা ইস্তেগফার, বেশি বেশি করে তওবা করবেন আল্লাহর কাছে। সূরা নূহ 10 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাও, নিশ্চয় তিনি ক্ষমাশীল, তিনি তোমাদের উপর মুসলধারে বৃষ্টি বর্ষণ করেন, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি সাহায্য করবেন, তোমাদের জন্য বাগ বাগিচা বানিয়ে দেবেন আর নদী নালা করে দেবেন আর তোমাদের অর্থ প্রাচুর্য ভরিয়ে দেবেন। এছাড়াও আবু দাউদের হাদিস 1520 এবং ইবনে মাজাহ 3819, তাবারানি 6291 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তার সমস্ত সংকটকে দূর করে দেবেন, দুশ্চিন্তাকে মিটিয়ে দেবেন এবং আল্লাহ উত্তম তাকে রিজিক দান করবেন। এছাড়াও আরেক জায়গায় এসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার করবে আল্লাহ তার সমস্ত দুশ্চিন্তাকে মিটিয়ে দেবেন এবং উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবেন। বাইহাকি 636 এবং মুসনাদ হাকিম 7677 নম্বর হাদিস। তৃতীয় আমল হচ্ছে আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক রাখা। ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, যে ব্যক্তি কামনা করে রিজিক প্রশস্ত হওয়ার জন্য আর আয়ু দীর্ঘ করার জন্য, সে যেন আত্মীয়র সাথে সুসম্পর্ক বজায় রাখে। সহিহ বুখারি 5985, মুসলিম 4639। চতুর্থ নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করা, বেশি বেশি করে দরুদ পাঠ করবেন। যে বেশি দরুদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার অভাব কষ্টকে দূর করে দেবেন এবং তার প্রয়োজনীয় আল্লাহ রাব্বুল আলামিন মিটাবেন। সহিহ তিরমিজি 2645, মুসনাদ হাকিম 7677 নম্বর হাদিস। পঞ্চম, আল্লাহর রাস্তা ব্যয় করা। এ সম্পর্কে সূরা আবাসা 39 নম্বর আয়াতে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল বলেন, বলুন নিশ্চয় আমার রব বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা রিজিক দান করেন, যাকে ইচ্ছা রিজিক সংকুচিত করেন, আর তোমরা যা কিছু করো আল্লাহর পথে ব্যয় করো আর এই ব্যয়ের মাধ্যমে আল্লাহ তোমাদের রিজিককে বাড়িয়ে দেবেন, তিনি হচ্ছেন উত্তম রিজিকদাতা। ছয় নম্বর, বারবার হজ উমরা, যদি আপনার সামর্থ্য থাকে আপনি হজ উমরা করুন। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা হজ উমরা করো এবং পরস্পরকে উৎসাহিত করো, কেননা অভাব গুণা আল্লাহ রাব্বুল দূর করে দেয়। যেমন কামার এই লোহাকে পিটিয়ে পিটিয়ে তার মরিচে যেন ছাড়িয়ে দেয়, সেইভাবে হজ উমরার মাধ্যমে তোমাদের অভাব এবং গুণাকে আল্লাহ রাব্বুল দূর করে দেন। তিরমিজি 815, নাসাই 2631 নম্বর হাদিস। সাত নম্বর, দুর্বলতার প্রতি সদয় হওয়া এবং ভালো ব্যবহার করা। সেই বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি দুর্বল তাকে তোমরা সাহায্য করো, যদি তোমরা সাহায্য করো আল্লাহ তোমাদের রিজিককে প্রদান করবেন। সহিহ বুখারি 2896 নম্বর হাদিস। অষ্টম আমল, আট নম্বর হচ্ছে ইবাদত ঝঞ্ঝাট মুক্ত হওয়া, অর্থাৎ ইবাদত একমাত্র করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, ইবাদত তৈরি করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। এ সম্পর্কে যে হাদিসটা আছে, হাদিসের কুদসি, ইয়া বনি আদম তাফাল্লাকাল ইবাদতি, তোমরা আল্লাহর ইবাদত করো তাহলে কি হবে, আমলা কায়দা কিনান, তোমার হাতকে অর্থ প্রাচুর্যে ভরিয়ে দেওয়া হবে, অসাদ্দুল্লাল ফুকরা, তোমার দারিদ্রকে মোচন করবো আল্লাহ ওয়াদা করছেন, অনন্তফল, যদি তুমি না করো আমলা কায়দা সুগলাক, তোমার হাতকে এত ব্যস্ততা করে দেওয়া হবে তাও তুমি আর সময় পাবে না, অভাবও দূর করবেন না আল্লাহ রাব্বুল আলামিন। তিরমিজি হাদিস নম্বর 2654, মুসনাদ আহমেদ 8681, ইবনে মাজাহ 4107। নয় নম্বর, আল্লাহর রাস্তায় হিজরত করা। সূরা নিসা 100 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় হিজরত করবে সে জমিনে
বহু জায়গায় আশ্রয় এবং সচ্ছল অবস্থাভাবে আল্লাহ রসুলের নির্দেশে মুহাজির হয়ে সে যদি ঘর থেকে বের হয় এবং মৃত্যু পেয়েও যদি তাহলে সে যদি মৃত্যু পেয়ে বসে থাকে তাহলে তার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। অর্থাৎ আল্লাহর রাস্তায় যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য যদি আপনি আল্লাহর রাস্তায় বার হন কোনো একটা কাজের উদ্দেশ্যে, সেই সন্তুষ্টি হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এবং রসুলের তরিকায় যদি ইজরত করেন, কী করবেন, দিনের কাজের জন্য, দিনকে প্রসারিত করার জন্য যদি হিজরত করেন, আল্লাহ আপনার অর্থ প্রাচুর্যকে ভরিয়ে দেবেন, আল্লাহ রাব্বুল আপনার রিজিককে বাড়িয়ে দেবেন। দশ নম্বর, আল্লাহর পথে জিহাদ। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার রিজিক রাখা হয়েছে আমার বর্ষার ছায়াতলে। অর্থাৎ বেশি বেশি সুখে আল্লাহর পথে জিহাদ, সংগ্রাম করা, আল্লাহর এই মহাত্মকে, গুণকে মানুষের কাছে প্রচার করা। জিহাদ কথা অর্থ হচ্ছে সংগ্রাম করা। সূরা আনকাবুত 69 নম্বর আয়াত আল্লাহ বলেন, যে ব্যক্তি সংগ্রাম করবে তার পথকে সহজ করে দেন। যে ব্যক্তি আল্লাহর পথে সংগ্রাম করবে, জিহাদ ফিসাবিলিল্লাহ, আল্লাহ তার পথকে সহজ করে দেন। মুসনাদ আহমদ 5667, বাইহাকি 1154। 11 নম্বর, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, যদি তোমরা রবের এই শুকরিয়া আদায় করো অবশ্যই এই তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেওয়া হবে, আর যদি অকৃতজ্ঞ হও তোমাদের জন্য আজাব উনআলিম, কঠিন আজাব। 12 নম্বর, বিয়ে করা। সূরা নূর 32 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের মধ্যে করো অবিবাহিত নারী পুরুষদের মধ্যে তোমরা বিবাহ করো, বিবাহ দাও, আর অবাবি হলে আল্লাহ তার নিজে অনুগ্রহ করে অভাব মুক্ত করে দেবেন। 13 নম্বর হচ্ছে, অভাবের সময় আল্লাহমুখী হওয়া এবং তার কাছে দোয়া করা। যখন আপনার দুর্দিন অবস্থা আসবে তখন সবর করবেন, সবর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে আনুগত্য করবেন, আল্লাহর কাছে সেজদা করবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে অবশ্যই এই অভাবকে মুক্ত করবেন। এ সম্পর্কে মুমিন সূরা মুমিন 60 নম্বর আয়াতে বললেন যে, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের সাড়া দেবো। অর্থাৎ বেশি বেশি করে আল্লাহর কাছে সেজদা করা, আল্লাহর নৈকট্য লাভ করা, অবশ্যই এই কারণগুলোই আল্লাহ আপনার রিজিককে বাড়িয়ে দেবেন। 14 নম্বর, গুনাহ ত্যাগ করা, আল্লাহর দিনের ওপর থাকা এবং নেকি কাজ করা। অর্থাৎ আপনি যে গুণাগুণ করেছেন, যে সাগিরা কাবিরা গুণা গেছে, সেই গুণার প্রতি তৌবা করা, সেই গুণা থেকে ফিরে আসা এবং এই গুণার পরিবর্তে আপনার ভালো কাজ করা, যাতে এই গুণাটাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেকিতে ভরিয়ে দেন, ভালো আমল দ্বারা পরিবর্তন করেন। অর্থাৎ এটা করলে আপনার দুনিয়া এবং আখেরাতে উত্তম প্রতিদান। আল্লাহ বলছেন সূরা আলা 16 এবং 17 নম্বর আয়াত, এই কাজগুলো যদি করেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই